হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া সম্প্রতি আয়োজন করলো একটি মেগা অ্যাওয়ার্ড শোর, যেখানে সম্মানিত করা হলো সমাজকর্মীদের। আমি কোনো কাজই সমাজের জন্য করছি ভেবে করি না। আমি খুবই স্বার্থপর একটা মানুষ, যে প্রথমে কাজটা শুরু করেছিলাম যখন নিজের জন্য, কারণ আমি নিজেই একজন স্টিগমেটাইজড মানুষ ছিলাম। জেল থেকে বেরোনোর পরে একটা চাকরি দরকার ছিল, রিহ্যাবিলিটেট করার জন্য একটা সুযোগ দরকার ছিল, কিন্তু সেই চাকরির সুযোগটা আমি কোথাও পাইনি বলে আমি একটা কোম্পানি করেছিলাম কলকাতা ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট। সেই কোম্পানির মাধ্যমে বিভিন্ন মানুষ যারা জেল ফেরত তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিই। আমাকে বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু দেম কি আমাকে ওরা কনসিডার করেছে। আই জাস্ট লাইক টু বি মাই সেলফ, নিজের মতন থাকি, নিজের কাজ করি, অ্যান্ড এরকম অ্যাকোলেজ জাস্ট এনকারেজেস মি টু ডু মোর গুড। হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া ফর গিভিং দিস অ্যাওয়ার্ড, আর ভালো লাগছে। থ্যাংক ইউ অ্যাওয়ার্ড পেতে সবচেয়ে ভালো লাগে, আমারও ভালো লাগে। সেখানে সমাজসাথী অ্যাওয়ার্ডে আমাকে সম্মান দেওয়া হয়েছে। যে কাজগুলো আমি করি, যে সোশ্যাল ওয়ার্কগুলো আমি করি, যে গ্রুপগুলোকে নিয়ে আমি কাজ করি কোলাবাদ থেকে ওয়ার্কশপের মাধ্যমে, সেটার জন্য একটা রেকগনিশন পেলাম। এবং আমি খুব খুশি যে অভিজিৎ রায় এবং হিউম্যান রাইট কাউন্সিল অফ ইন্ডিয়া আমাকে এটা করেছে। আমি সত্যি খুবই গর্বিত এই অ্যাওয়ার্ডটি পেয়ে। এবং আমরা সচরাচর অনেক পলিটিক্যাল প্রোগ্রাম হোক বা কোনো সোশ্যাল অনেক রকম প্রোগ্রামে গিয়ে থাকি, বাট ফার্স্ট টাইম হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে আমাকে আমন্ত্রণ জানানো হলো এবং আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। আমি চাই প্রত্যেক বছর এদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে, কারণ এনারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকে। হিউম্যান রাইটস কাউন্সিলের এখানে তারা বেছেছেন আমাকে, একজন অ্যাক্টর অ্যাওয়ার্ড দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ তাদের। রিকগনিশন, একটা স্বীকৃতি যে ঠিক পথে আছি, ঠিক পথে চলছি। আমরা তো সামাজিক জীব, সুতরাং এই যে স্বীকৃতিটা সমাজ থেকে পাচ্ছি, তো এই সামাজিক স্বীকৃতিটার ডেফিনেটলি মূল্য আছে। যখন মনে হয় যে তুমি একঘরে হয়ে গেছো, তুমি অনেক কথা বলছো, তুমি সোজা কথা সোজাভাবে বলছো, যার জন্য তোমাকে ঠোঁট কাটা বা ইত্যাদি প্রভৃতি শুনতে হয়, কিন্তু তারপরে যখন এরকম কোনো অ্যাওয়ার্ড পাওয়া এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা, ছিলেন নাইজেল আকারা, জোজো মুখার্জি, ইন্দ্রনীল মুখার্জি, বিভান ঘোষ সহ আরও অনেকে। এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।